এটা করে মানে পুরুষদের দ্রুত তো করবে স্বাভাবিক আহ তো পুরুষদের হচ্ছে মানে মেরে ফেললো আর কি মেরে ওই জায়গাটা দখল করে ফেললো এখন আপনাদের মতে মানে ওই যে অ্যাটাকার্স বা ইনভেডার মানে ইনভেডার্স ওই জায়গার মানে যারা হেরে গেছে তাদের স্ত্রীদের প্রতি তাদের উইমেনদের প্রতি ইনভেডার্সদের আচরণটা কেমন হওয়া উচিত আমি তো আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রথমত হচ্ছে যে এই যে এই যে কোনো যে কোনো মানুষের প্রতি যারা যারা যুদ্ধ করেছে আপনি যেটা বলছেন সেই কথাটা পরে আসছি কিন্তু তার আগে আরেকটা জিনিস বলি যে কোনো মানে প্রথমত যে কোনো যুদ্ধ যুদ্ধে যারা পরাজিত হয়েছে সেই পক্ষের যে কোনো মানুষের প্রতি যে কোনো যে কোনো মানুষ সে সিভিলিয়ান হোক বা সে মানে সম্মুখ সমরে সে যুদ্ধই করে থাক প্রত্যেকটা মানুষের প্রথমত একটা হিউম্যান রাইটস আছে এবং তাদের এই হিউম্যান তারা যেহেতু হিউম্যান তার সাথে তাদের কতগুলো হিউম্যান রাইটস আছে সেগুলোকে আমাদের অবশ্যই সেগুলোকে আমাদের রেকগনাইজ করতে হবে এবং সবসময় একটা তাদের যে হিউম্যান রাইটস যেন সংরক্ষিত হয় সেই বিষয়ে আমাদের প্রচেষ্টা অবশ্যই করতে হবে সেটা শুধুমাত্র যুদ্ধবন্দি মানে যারা সিভিলিয়ানস এবং যারা যুদ্ধ করেছে শুধুমাত্র সিভিলিয়ানস না যারা যুদ্ধ করেছে তাদের জন্য এটা সমানভাবে প্রযোজ্য แต่วคน যাদেরকে যে সমস্ত বলছেন যে সমস্ত এর মধ্যে যে নারীরা ছিলেন বা ধরুন যে সমস্ত পুরুষরা যুদ্ধ করেনি বা যে সমস্ত শিশুরা আছে তা বা ধরুন বৃদ্ধ যারা আছে তাদের প্রতি রকম আচরণ হবে অবশ্যই তাদের সাথে তাদের প্রতি ওই যে প্রথমত হিউম্যান রাইটস অবশ্যই তাদের রক্ষা করতে হবে তাদের যে হিউম্যান রাইটস আছে সেগুলো রক্ষা করতে হবে এবং তাদের সাথে অবশ্যই মানে তাদের প্রাপ্য সম্মান দিয়ে তাদের সাথে ব্যবহার মানে তাদের তাদের সাথে আচার আচরণ করতে হবে তাদেরকে যেহেতু তারা হিউম্যান বিংস তারা তাদের সমস্ত হিউম্যান রাইটস যেন সংরক্ষিত হয় সেই দিকে তাহলে শুনি রায় কাছে শুনি আচ্ছা তো এই তো বুঝলাম কিন্তু আপনি যে কথাগুলো বললেন ভাই দাদা যে এই হিউম্যান রাইটস এগুলা মানে আমি ধরেন এই ঘটনাটা হচ্ছে অনেক আগের একটা ঘটনা হিউম্যান রাইটস এ যুদ্ধে এরকম সময়ে তো এর আগে আসলে কি মানে ঘটনা প্রচলিত থাকবে এরকম যদি আপনি জিজ্ঞাসা করেন আইডিয়ালি কি হওয়া উচিত ছিল অবশ্যই আইডিয়ালি আইডিয়াল কন্ডিশনে আদর্শগতভাবে আমরা এখন যে জিনিসটা বলছি সেই জিনিসটা তখনও প্রচলিত থাকার কথা ছিল কিন্তু সেটা কি সবসময় হয়েছে না সেরকম সময় হয়নি মানুষের যে হিউম্যান রাইটস সেটা লঙ্ঘিত হয়েছে যেমন ধরুন পশ্চিমবঙ্গে বা ধরুন আমাদের বাংলায় আপনি আমি যাই না কোন ধান খেয়েছে খাজনা কিসে কোকাকুল পাড়া জুড়লো বর্গি এলো দেশে তার যে আগের লাইন ছিল সেটা এই বর্গির এই বরগিরা ছিল মারাঠি তা মহারাষ্ট্র থেকে তা এরা এসে এরা এসে রীতিমতো লুণ্ঠন চালাতো এই ওয়েস্ট বেঙ্গলের দিকে এসে কারণ এখানে প্রচুর ধান চাল উৎপন্ন হতো সেখান থেকে তারা লুটকো লুটপাট করে নিয়ে যেত তারা এই যে পরাজিত যারা হতো তাদেরকে রীতিমতো মানে রীতিমতো তাদেরকে হত্যা করতো রেপ করতো বাচ্চাদেরকে মেরে ফেলতো বা অনেক সময় তুলে নিয়ে যেত এই সমস্ত কাজ তারা করতো তো হিউম্যান রাইটস তারা অবশ্যই লঙ্ঘন করতো অনেক ক্ষেত্রেই করতো এবং সেটা নিতান্ত একটা অনুচিত কাজ তার সেটা এখনো যদি আপনি আপনি যদি মনে করেন যে সেই সময় ছিল না সিনেমা কনভেনশন তো ছিল না সেখানে হিউম্যান রাইটস কি জিনিস সেটা লোকজন বুঝতো না কিন্তু সেটা বলে তাদেরকে বলে দেবেন যে আরে তারা যা করেছে ঠিক করেছে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা এখন যেখানে বসে আছে যে সময়কালে বসে আছেন সেই সময়কালে বসে আপনার যে নলেজ আছে সেই নলেজ দিয়ে আপনাকে ভাবতে হবে পাস্টে মানে ইতিহাসে যা কিছু ঘটেছিল সেই ঘটনাগুলো সত্যি জাস্টিফাইড কি ছিল কি ছিল না সেই জিনিসটা এখন বসে আপনি এখন দু হাজার একুশে বসে আপনার যা তথ্য প্রমাণ আছে যা আপনার যা শিক্ষা দীক্ষা আপনার যা চেতনা সেই সামগ্রিকভাবে সেই এটা নিয়েই আপনাকে বিচার করতে হবে এরকম নয় যে যে সময় সেই সময় জিনিসটা দিয়ে বিচার করে বলবেন যে এই জিনিসটা ভালো কি খারাপ সেই জিনিসটা করবেন না আচ্ছা আচ্ছা তো আমি হচ্ছে মানে একটা পসিবল সলিউশন আমি আপনাকে বলতে মানে বিচারটা হবে আপনি করবেন আর কি এটা কি ভালো হবে না খারাপ হবে সো ধরেন হচ্ছে যারা ইনভেডারস তারা হচ্ছে স্ত্রীদের হচ্ছে নিজের সেমি ওয়াইফা উপপত্নী হিসেবে রাখলো এবং তাদেরকে যে স্ত্রীদের অধিকার দেওয়ার কথা সব অধিকার দিল এবং স্ত্রী এসে মানে স্ত্রী সাথে যে সম্পর্ক থাকবে বা মিলন সবই করলো এবং এই สมতে বাচ্চাটা হবে সেটা দায়িত্বও নিল এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা এইবারে বলি ধরুন হচ্ছে আপনি আপনি একজন বিশাল রাজা ঠিক আছে আপনার আপনার আপনি ধরুন একজন মানে রীতিমতো একজন রাজাধিরাজ সম্রাট ঠিক আছে আচ্ছা আপনাকে তার আগে একটা কথা জিজ্ঞেস করি আপনার গার্লফ্রেন্ড আছে আসলে না নেই আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ড রাখার ইচ্ছা আছে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড রাখার ইচ্ছা আছে কখনো কোনো কাউকে ভালো লাগে কাউকে ভালো লাগে কাউকে ভালো লাগে সেটা জিজ্ঞেস করছে না মানে পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞেস করছে না মানে সে রিজেক্ট করে দিয়েছে না সেই করেছে ঠিক আছে এইবারে এইটা তাহলে তো গল্প তো খুব ইজি ধরুন আপনি একজন বিশাল রাজা ঠিক আছে আর যে রিজেক্ট করেছে আপনাকে আপনাকে তাকে তাকে একজন একজন বিয়ে 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 করেছে 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 বন্ধু মানে শত্রু রাজা এইবারে আপনি ওই শত্রুর রাজাকে গিয়ে আপনি তাকে ইয়ে করলেন তাকে ইনভাইট করলেন ঠিক আছে করে সেই শত্রুর রাজাকে কুচি কাটা করে দিলেন ঠিক আছে তা করে এই যে আপনার যে যে রিজেক্ট করেছে সেই গার্লফ্রেন্ড বা সেই সেই ক্রাশ তাকে আপনি বিয়ে করলেন ঠিক আছে তার ইয়ে ছাড়াই তার কোন রকম কোনো মানে কি বলবো তার কোনো রকম কনসেন্ট ছাড়াই তার কোনো রকম তার কোনো কিছু তার কিছু কোনো মতামত কিছু জানতে চাইলেন না সেটা আপনাকে বিয়ে করতে চায় কি না চায় আপনি জোর করে তাকে বিয়ে করলেন বিয়ে করে আপনি তাকে রোজই তার সাথে শোন টোন সবই করেন তার বাচ্চা কাচ্চা হলো সেই বাচ্চা কাচ্চা পালন করেন সবই করেন এই জিনিসটাকে খুব মানবিক হলো বিয়েটা মানবিক হয় নাই অবশ্যই না এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে এটা খুবই খারাপ কাজ কেন বলুন তো কারণ হচ্ছে আপনি একজন মানুষের একজন মানুষের বিলের এগেনস্ট এই জিনিসটা করেছেন ঠিক আছে আপনি যদি তাদেরকে প্রোটেক্ট করতে চান আপনি যদি তাদেরকে প্রোটেক্ট করতে চান সেই প্রোটেকশনটা তো আপনি অনেকভাবে করতে পারেন তাদেরকে একটা শেল্টার দিয়ে তাদেরকে প্রোটেক্ট করতে পারেন তাদেরকে বোন হিসেবে রেখে প্রোটেক্ট করতে পারেন তাদেরকে মেয়ে হিসেবে রেখে প্রোটেক্ট করতে পারেন বাচ্চা কাচ্চাগুলোর জন্য কোনোভাবে আপনি তাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেও তাদেরকে প্রোটেক্ট করতে পারেন তাদেরকে যে বিয়ে করেই প্রোটেক্ট করতে হবে সবাইকে যে বিয়ে করেই প্রোটেক্ট করতে হবে এরকম তো কোথাও লেখা নেই আপনি ধরুন আপনার কাছে কেউ এলো সারা পৃথিবীতে কেউ যদি ধরুন দু চারজন কেউ এলো যদি আপনার কোনো ধরুন ধরুন আপনি সেরকম একটা কোথাও একটা গেছেন আপনি কেউ কোনো একজন দুঃস্থ ভদ্রমেলে এসে আপনার কাছে সাহায্য চাইতে এলো আপনি বলে না ভাই আমি তোকে যতক্ষণ না বিয়ে করছি আমি তোকে প্রটেক্ট করতে পারবো না এই জিনিসটা কি আপনি বলেন না 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 অবশ্যই অবশ্যই না যখন হতেই পারে সে আপনার মায়ের বয়সী হতে পারে সে আপনার দিদির বয়সী হতে পারে সে আপনার ছোট মেয়ের বয়সী হতে পারে তাকে এরকম তো নয় যে তাকে বিয়ে করতেই হবে নইলে আপনি প্রোটেক্ট করতে পারবেন না এরকম কি এরকম তো কখনোই না তাই না না কখনোই না অবশ্যই না তার মানে বিয়ে না করে আপনার যদি ভালো লাগে অবশ্যই বিয়ে করতে পারেন সেটা আমি বলছি না আপনি বিয়ে অবশ্যই করতে পারেন কাউকে আপনার ভালো লাগতে পারে তার সে এবার ধরুন কাউকে আপনি সেরকম ভাবে হেল্প করলেন তার আপনাকে খুব ভালো লেগে গেল সেরকম বিয়ে করুন সেটাতেই আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলতে চাইছি যে বিয়ে করাটাই একমাত্র সলিউশন নেই তাই না তার মানে ধরুন আরো অনেকভাবেই করা যায় তার মানে ধরুন আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যে জোর করে এই জিনিসগুলো করতো সেটা কেন করতো বলুন তো এই যে এই যে একটা জিনিস একজন একজন এই যে যে পরাজিত যে রাজারা সেই পরাজিত রাজাদের যে যে ওয়াইফ মানে তার স্ত্রী ধরুন বোন মেয়ে যারা ছিল হ্যাঁ তাদের তাদেরকে বিয়ে করতো কেন বলুন তো অবশ্যই এটা হচ্ছে হ্যাঁ শুনি বলুন এটা হচ্ছে আমি যতটুকু বুঝি হচ্ছে যে কোনো গ্রুপের বা যে কোনো কমিউনিটির সম্মানটাই হচ্ছে তার নারীদের হাতে তো শুধু এমন আচ্ছা ঠিক আছে আমি বলি আচ্ছা আমি যদি এটা বলি যে যৌন ক্ষুধা প্রতৃপ্তি করার জন্য এই কাজগুলো করতো খুব ভুল কথা বললাম আমি তারা এই জিনিসটা যে করতো এই জিনিসটাকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য প্রোটেক্ট করছি বলে করতো এটা তো তাদের আলটিমেটলি যৌন ক্ষুধা চরিতার্থ করার জন্য এই জিনিসটা করতো তাই না রায়ন ভাই জাকির ভাই আমাকে শোনা যাচ্ছে না হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে তারা যে পিছনে

আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে আমি যদি একটা কথা বলি যে এই এই কাজটা তারা শুধুমাত্র ইয়ের জন্য না শুধুমাত্র এই প্রটেক্ট করার জন্য না তারা করতো এর শুধুমাত্র একটা যৌন আকাঙ্ক্ষা যৌন তৃপ্তি যৌন খিদে এইটাকে মানে চরিতার্থ করার জন্য এই কাজটা করতো আমার মনে হয় না আমি খুব একটা ভুল কথা বলছি তা কি মনে হয় এক্স্যাক্টলি এখন ধরেন আমি বন্দী হলাম বন্দি হওয়ার পরে আমার যে যৌন স্বাধীনতা এটা তো আমার সিদ্ধান্তই হবে বাট আমার আমাকে যে কেউ কেউ আক্রমণ করে আমার দেশ দখল করে নিল নেওয়ার পরে যদি আমি নারী হয়ে থাকি তাহলে আমার শুধু সে যদি আমাকে বিয়ে করে সে আমাকে ভরণ পোষণ দেয় তাহলে সেখানে কি আমার যৌন স্বাধীনতাটা কি থাকে কোনোভাবেই থাকে না এবং আর আরেকটা জিনিস আপনার সাথে আমি অ্যাড করবো যে জিনিসটা তাদের যৌন আকাঙ্ক্ষা করার জন্য সেই রাজাটা হয়তো আহ তার সাথে বিয়ে করলো বা সেক্স যেটাই করলো এছাড়াও আরেকটা জিনিস কাজ করে যেটা হলো যে ক্ষমতা ক্ষমতা দেখানোটাও তার একটা ইয়ে এবং তার তার ভিতরে যে একটা হিংসাত্মক মনস্তাত্ত্বিক যে ধারণা সে বহন করে সেটার দিকেও সে ওই গোত্র বা ওই দেশকে ক্ষতি করার জন্য নারীরা তো আর যুদ্ধে অংশগ্রহণ করেন ভাবে অ্যাক্টিভলি করতেও পারে পারে না ইতিহাস থেকে সেরকম দেখা যায় যে ও এ ধরনের যুদ্ধগুলোতে হয় না সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই নারীকে দিয়ে সে একটা ক্ষমতা প্রদর্শন বা বা একটা হিংস হিংসাত্মক মনোভাবের প্রকাশ করে এটা বলেই আমরা মেনে নিতে পারি তাই না অবশ্যই ভাই এবং আক্রোশ উভয়ই থাকে হ্যাঁ আমরাও সেটাই বলছি যে যৌন ক্ষুদা এবং আক্রোশ উভয়ই থাকে এবং গল্পটা হচ্ছে যে আমরা একদিন যে ধর্ষণ নিয়ে একটা লাইভ করেছিলাম সেখানে আমরা একটা কথা বলছিলাম যে ধর্ষণ শুধুমাত্র একটা এটা একটা মানে বিকৃত যৌন চিন্তা বা এরকম কোনো জিনিস নয় ধর্ষণ আসলে একটা প্রদর্শন যে যৌন ক্ষুদা আর আক্রোশ উভয়ই থাকে তা আহ অবশ্যই ঠিকই বলেছেন যৌন ক্ষুদা এবং আক্রোশ দুটোই থাকে এবং জ্যাকিটের ভাই সে ঠিক সেই কথাটাই সেই পয়েন্ট তুলে আনলেন সেই কথাটাই উনি বলতে চাইছেন দেখি রায়ন ভাই শোনা যাচ্ছে আপনি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না আমি আমি একটু আমি একটু কথা বলি দাদা তো তারা তো শুধু ওই কাজটা করেই তাদেরকে ছেড়ে পাকিস্তানে যেটা এক রুমে মেয়েদেরকে আটকে রেখেছিল শুধু তারা ওই যৌ খোধার জন্য কাজটা করতো আরকি মানে ওদের কি আর কোনো কাজ ছিল না ওদের তো ভরণ পোষণের দায়িত্ব ও হচ্ছে প্রোটেকশনের দায়িত্ব বাসায় রাখার দায়িত্ব মানে এগুলা করতে কোনো দরকার ছিল না এই বিষয়ে যদি একটু বলতেন হুম তো ভরণ পোষণের দায়িত্ব কেন কেন নিতেও কারণ হচ্ছে যেহেতু রেগুলারলি এটা করতে পারে এই যে যৌন ক্ষুধাটা যেহেতু রেগুলারলি এই কাজটা করতে পারে সেই জন্য তাদেরকে দিয়ে তো মাতির মতোই রাখতো তাদেরকে করাতো এবার এতটাই যদি দরদ উদলে উঠতো যে হ্যাঁ ভাই তোদের জন্য আমাদের দরদ একবার উদলে উঠে উঠছে তাহলে তাদেরকে তো একটা কাজও করতে পারতো তাদেরকে তো ছেড়েও দিতে পারতো তাদেরকে তো সসম্মানে তাদেরকে ছেড়েও দিতে পারতো এরকম তো শুধু কি যারা জয় করেছে এরকমই আর আর কোনো রকম তাদের জন্য পাত্র পাওয়া যেত না কি এরকম কি নয় যে তাদেরকে তাদের তো দেশ তাদের ছিলই এরকম তো না যে দেশটা ইনভাইট করলেন সেই দেশটা হঠাৎ করে বুক করে হয়ে গেল এরকম তো নয় সেই দেশটা তো তাদের যে বাড়িঘর যেগুলো ছিল সেই বাড়িঘরটাও তো তাদের তাদের যে জমি জায়গা যেগুলো ছিল সেই জমি জায়গাগুলো তো তো নাকি তো তাদেরকে সেখানে ভাই তোরা করে করে কমে খা তা সেখানে করে কমে খা তা তো করছে না তারা তো সেগুলোতে তো লুটপাট করে নিচ্ছে করে এবার দরদ দেখানো কিভাবে কিভাবে দরদ দেখানো না তোর সাথে আমি বেশ রোজি তোর সাথে আমি যেমন খুশি তবে উল্টেই করি আর ইয়েই করি তোর সাথে বেশ একটা যৌন সঙ্গম করলাম করে আমি তোর খাওয়া দাওয়া ইয়ে করলাম খা খেতে দিলাম কিছু একটা খেতে দিলাম খেতে দিয়ে তারপরে ইয়ে মানে তাদেরকে বললাম যে না বাপরে আমার মতো হৃদয় আর কিছু নেই দেখ তোদেরকে আমি তোদের আহ স্বামী স্ত্রী স্বামী তাদের বাবা মা দাদা বাবা দাদা স্বামীদের স্বামী এদের সবাইকে মেরেছি কিন্তু আমার কত বড় হৃদয় দেখেছিস তোদের সাথে আমি যৌন সঙ্গম করে আমি তোদেরকে লালন পালন করছি এইটা যদি উদার উদারতার যদি লক্ষণ হয় ভাই এই উদারতার দরকার নেই সিরিয়াসলি বলছি এই উদারতা যেন কেউ কে মানে আপনি প্রার্থনা করবেন যেন আপনার উপরে কেউ যেন এই উদারতা কেউ যেন না দেখায় কারণ ধরুন অবশ্যই না ইন্ডিয়া যদি এরকম ধরুন বাংলাদেশের উপরে বা বাংলাদেশ ধরুন ইন্ডিয়ার উপরে এরকম উদারতা দেখা শুরু করলো তাহলে কিন্তু খুব চাপ আছে আর এটা যদি মনে হয় না এটা একটা বিশাল একটা ইয়ে কাজ এটা খুবই একটা কি বলে যে এটা মনে করে যে এটা একটা বিশাল উদারতা এর মধ্যে উদারতার হয় না মানে তাকে আমি মনে করি রীতিমত নিতান্ত একটা কি বলবো মানে এটা সিক তাদেরকে তাকে আমি মনে করি নিদানত অসুস্থ মানসিকতার লোকজন আপনি যদি দিমত হন আমাকে বলতে পারেন অবশ্যই না আমি আমি এখন একমত আমি আসলে প্রশ্নটা করেছিলাম একজন আমার পাড়ার একজন হুজুরের দাবি প্রেক্ষিতে মানে উনি আমাকে বলছিলেন যে তুমি যদি এইচএসে ভালো কোনো ইয়া করতে পারো তো আমাকে বল উনি কি যদি ওরকম ভাবে ইয়ে দেখাতে চায় ওনাকে যদি ওনার উপরে যদি আহ এরকম একটা আহ দয়া দাক্ষিণ্য দেখাতে চায় তো উনি কি সেরকম রাজি হবেন কিনা সেটা জিজ্ঞেস করে আসবেন ঠিক আছে যদি আমাদের লাইভে যুক্ত হবেন আমাদের সাথে কথা বলবেন তাহলে বলতে পারেন ঠিক আছে আমাদেরকে কোনো অসুবিধা নেই আমরা ওনার সাথে কথা বলবো হ্যাঁ যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন ঠিক আছে কথা বলতে ঠিক আছে আচ্ছা